আমাদের নিউটনিয়ান মেকানিক্স পড়ছিলাম আমরা, এবং নিউটনিয়ান মেকানিক্স এর আজকে পার্ট টু। পার্ট ওয়ানে কি ছিল? পার্ট ওয়ানে আমরা পড়েছিলাম যে ঘর্ষণের একেবারে পুরো ইতিবৃত্তান্ত পড়েছিলাম, তারপর হচ্ছে ঘর্ষণের পাশাপাশি টান বল নিয়ে ঝামেলা করেছিলাম, এরপর একটা পুলি থাকলে কি হয়, এই টাইপ জিনিসপত্রগুলো আমাদের দেখা হয়ে গেছিল। আজকে আমি শুরু করব হচ্ছে এখানে আরো কিছু খুচরা জিনিসপত্র ছিল, যেমন একদম শুরুতেই ছিল ব্যাংকিং। সো আমরা আজকে শুরু করব ব্যাংকিং দিয়ে, কেন্দ্র বিমুখী বল ও ব্যাংকিং। তো আগে কেন্দ্রবিমুখী বলের ব্যাপারটা পড়ি, তারপর এখান থেকে ব্যাংকিং এ আসবো। দেখেন, কেন্দ্রবিমুখী বল হচ্ছে একটা বস্তু যখন ঘুরতেছে, ঘোরার সময় বাইরের দিকে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে সে একটা বল দিচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল। কিন্তু আমি আজকে আপনাদের কেন্দ্রবিমুখী বলটা একটু ডিফারেন্টলি পড়াবো, একটু ডিফারেন্টলি। সেই একটু ডিফারেন্টলিটা কি সেটা দেখাচ্ছি। ধরেন আমি এই যে একটা বৃত্ত বরাবর যদি ঘুরতে থাকি, এই যে বৃত্তের পরিধির উপরে যখন আমি আসি, এই বিন্দুটায় যদি পি বিন্দুটা একটা অবস্থান ভেক্টর হিসেবে চিন্তা করি, এটা হচ্ছে ভেক্টর আর, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে আর ভেক্টরটা আমরা কিভাবে লিখব? আর ভেক্টরটাকে আমরা লিখব এক্স আই প্লাস ওয়াই জে দিয়ে। তাহলে এক্স আই মানে হচ্ছে আর কস থিটা আই প্লাস ওয়াই জে আর সাইন থিটা জে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি দুইটা জিনিস এখানে দেখাবো, এই দুইটা জিনিস খুব মজার জিনিস, সারা জীবন ইনশাল্লাহ মনে থাকবে। ভি ভেক্টর ইকুয়ালস টু ডি বাই ডিটি অফ আর, তাহলে ডি বাই ডিটি অফ আর কস থিটা আই প্লাস ডি বাই ডিটি অফ আর সাইন থিটা জে। এখন দেখেন তো, আমার এইখানে থিটা, থিটা ইকুয়ালস টু আবার কি, ওমেগা ইনটু টি। তাহলে ডি বাই ডিটি অফ আর কজ ওমেগা টি আই প্লাস ডি বাই ডিটি অফ আর সাইন ওমেগা টি জে। সো কস কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন আসবে ওমেগা আর সাইন ওমেগা টি আই, আর সাইন কে ডিফারেন্সিয়েট করলে কজ আসবে ওমেগা আর কজ ওমেগা টি জে। এইবার আপনারা একটা জিনিস খেয়াল করেন, একটা বস্তু যদি বৃত্তাকারে ঘোরে, কোন বিন্দুতে তার বেগ, রৈখিক বেগ, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর, এটা আপনারা পড়ছেন। তাহলে এখানে রৈখিক বেগ ভি এরকম পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক রূপে হওয়ার কথা। একটা জিনিস দেখাই আপনাদেরকে, খেয়াল করেন, আমরা যদি এই যে কস থিটা আছে, কস 90 প্লাস থিটা, কস 90 প্লাস থিটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা। দেখেন, কস 90 প্লাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, আর সাইন 90 প্লাস থিটা ইকুয়ালস টু কি, কস থিটা না? এখন একটু চিন্তা করাচ্ছি আপনাদেরকে, দেখেন কি পাচ্ছি। ভি ভেক্টর সমান মাইনাস ওমেগা আর সাইন থিটা আই প্লাস ওমেগা আর কস থিটা জে পাচ্ছিলাম। এখন আমরা জানি ভি ভেক্টর ইকুয়ালস টু ওমেগা আর ভেক্টর, এটা জানি, ভি ভেক্টর সমান কি, ওমেগা আর ভেক্টর। কিন্তু এটা আসলে এইরকম ভাবে প্রকাশ করে না, ভি সমান ওমেগা আর, ওমেগা ক্রস করি আমরা, ভি সমান কি, ওমেগা আর। এখন তাহলে দেখেন, এই যে ভি ভেক্টরটা, এটা ওমেগা আর থেকে কিভাবে আসে, আমরা ভি ভেক্টরটা যদি এইভাবে লিখি, ওমেগা তারপর আর কজ 90 প্লাস থিটা আই প্লাস আর সাইন 90 প্লাস থিটা জে। খেয়াল করেন কি করলাম, ভেক্টরটার সঙ্গে ওমেগা আনলাম, কারণ ভি এর মান ওমেগা আর থেকে আসবে। এবং কত ডিগ্রিতে শিফট করলাম, 90 ডিগ্রিতে শিফট করছি, কত ডিগ্রি এক্সাক্ট, 90 ডিগ্রিতে শিফট করছি। তাহলে দেখেন কি আসে, ওমেগা মাইনাস আর সাইন থিটা আই প্লাস ওমেগা আর কস থিটা জে। সো দেখেন, এইটা হচ্ছে একেবারে গাণিতিক একটা প্রতিপাদন, যে
কোনো একটা ভেক্টরকে ঠিক 90 ডিগ্রি ঘুরিয়ে দিলে কি হয়, সো আর ভেক্টরকে আমি 90 ডিগ্রি ঘুরে ভি ভেক্টর পাচ্ছি, সঙ্গে একটা ওমেগার মান নিয়ে আসতেছি। এই কারণেই একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর বেগ ভি আসে। সো জিনিসটা খেয়াল করেন, আপনারা অনেক আগে থেকে একটা জিনিস শুনে আসেন, ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক, আবার স্পর্শক যখন আঁকতেছি 90 ডিগ্রিতে আমার ওই বিন্দুতে স্পর্শকটা পাচ্ছি। এই যে তার একেবারে গাণিতিক প্রতিপাদনটা এটা, যে আমরা যখন একটা অবস্থান ভেক্টর জানি, অবস্থান ভেক্টরটার উপরে ঠিক 90 ডিগ্রিতে ওই বিন্দুতে আমার অ্যাকচুয়ালি রৈখিক বেগ কাজ করবে বৃত্তাকার গতিতে। এটা একটা প্রশ্ন গেল, এখনো পুরো জিনিসটা শেষ হয় নাই। এবার আমি যদি ত্বরণ এ বের করতে যাই, আমরা এই যে ভি ভেক্টর যেটা আছে এখান থেকে ত্বরণ এ ভেক্টর বের করতে যাব। চলেন এই জিনিসটাকে আমি নিয়ে আসি এখানে। সো আমার উদ্দেশ্য হচ্ছে এখন ত্বরণটাকে বের করা। ভি ইকুয়ালস টু ওমা, এটা এটা ছিল ভি, আমি ত্বরণে বের করব। এ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি, ডি বাই ডিটি অফ ভি। দেখেন তাহলে ডি বাই ডিটি অফ ওমেগা আর সাইন ওমেগা টি, একটা মাইনাস আছে আই, প্লাস ডি বাই ডিটি অফ ওমেগা আর কজ ওমেগা টি জে। এখন তাহলে মাইনাস ওমেগা আর সাইন কে ডিফারেনশিয়েট করলে কজ পাবো, কজ ওমেগা টি আই, এখানে একটা স্কোয়ার চলে আসবে, প্লাস কজ কে ডিফারেনশিয়েট করলে ওমেগা স্কোয়ার আর সাইন ওমেগা টি জে আসবে। এখন যদি মাইনাস ওমেগা স্কোয়ার কমন নেই, আর কজ থিটা আই প্লাস আর সাইন থিটা জে, খেয়াল করেন এ ভেক্টর সমান কি মাইনাস ওমেগা আর ভেক্টর, তাহলে এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর। সুতরাং এই যে দেখেন আমার ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করে দিলাম, যদি অবস্থান ভেক্টর একদিকে কাজ করে, তাহলে এটা যদি অবস্থান ভেক্টর আর হয়, কেন্দ্রমুখী যে ত্বরণ সেটা কেন্দ্র বরাবর কাজ করবে এ ভেক্টর। এখন এই প্রতিপাদন কেন করলেন, এটা জাস্ট আপনাদেরকে একদম ভেরি বেসিক্যালি শিখানোর জন্য, কিভাবে 90 ডিগ্রিতে শিফট হয়ে যায় সেই জিনিসটা জাস্ট দেখানোর জন্য আমি দেখালাম। ওকে চলেন এখন আমাদের যে জিনিসটুকু কাজে লাগবে সেটা দেখব। এইবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, যে কোনো বিন্দুতে যখন থাকবে, এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, এই থিটা অ্যাঙ্গেলে এই বিন্দুতে তার অ্যাকচুয়ালি কেন্দ্রমুখী ত্বরণের কারণে সুতার টানটা কিরকম হবে, সুতার টান সবসময় কাজ করবে ভিতরের দিকে টি। এখন এখানে বস্তুর ওজন এমজি কাজ করতেছে খাড়া নিচের দিকে, তাহলে এমজির যে উপাংশটা ভিতরের দিকে কাজ করতেছে সেটা হচ্ছে এমজি সাইন থিটা, বাইরের দিকে কাজ করতেছে এমভি স্কোয়ার বাই আর। তাহলে সুতার টান টি প্লাস এমজি সাইন থিটা ইকুয়ালস টু এমভি স্কোয়ার বাই আর। সুতরাং টি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি সাইন থিটা। আমি এইটাকে বেসিক ইকুয়েশন হিসেবে সব সময় মনে রাখতে বলি সবাইকে, অনেকে অনেক কিছু করতে বলে, আমি না বলি এটাকে বেসিক ইকুয়েশন হিসেবে মনে রাখেন তাহলে আর ঝামেলা নাই। কেন খেয়াল করেন, আমার বস্তুর সর্বোচ্চ অবস্থানে, বস্তুর সর্বোচ্চ অবস্থানে থিটা ইকুয়ালস টু প্লাস 90 ডিগ্রি। কেন থিটা প্লাস 90 ডিগ্রি, খেয়াল করেন সর্বোচ্চ অবস্থানে যখন আপনি এক্স অক্ষ থেকে যাচ্ছেন, ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছেন, তাহলে থিটাটা কি হবে, পজিটিভ হবে, প্লাস 90 ডিগ্রি। সুতরাং সর্বোচ্চ অবস্থানে টিটা হবে মিনিমাম, ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি। আর বস্তুর সর্বনিম্ন অবস্থানে
থিটা ইকুয়ালস টু মাইনাস 90 ডিগ্রি। দেখেন সর্বনিম্ন অবস্থান এই যে এইখানে, এইখানে আপনি যখন ঘুরে আসতেছেন এই অ্যাঙ্গেলটা কিন্তু মাইনাস 90 ডিগ্রি, কারণ আপনি ঘড়ির কাটার দিকে ঘুরতেছেন। সুতরাং থিটা মাইনাস 90 ডিগ্রি হলে টি ম্যাক্সিমাম ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি। সো আপনি এখন যে কোনো বিন্দুতে সুতার টান জানেন। আর যদি বস্তুটা অনুভূমিক বৃত্তাকার পথে ঘুরতো, অনুভূমিক বৃত্তাকার পথ মানে হচ্ছে সিলিং ফ্যানের মতো করে ঘুরতো, তাহলে সকল বিন্দুতে সুতার টান পরস্পর সমান। সো টান বল টি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, অনুভূমিক বৃত্তাকার পথে ঘুরলে আমার টি হবে এম ভি স্কোয়ার বাই আর। সুতরাং এই জিনিসপত্রগুলা আমরা পড়ে আসছি, একাডেমিক্যালি জানি, এখন এগুলার প্রয়োগগুলা আরেকবার একটু একটু করে দেখে নিব। আমরা আজকে টাইপ ওয়ান দিয়ে শুরু করি। টাইপ ওয়ান অনুভূমিক বৃত্তাকার পথে পরিধির উপর যে কোনো বিন্দুতে সুতার টান নির্ণয়, জাস্ট টি সমান এম ভি স্কোয়ার বাই আর। এখন এইখানে যদি প্রশ্ন করা হয় সুতা যদি ছিঁড়ে যায়, সুতা হঠাৎ ছিঁড়ে গেলে যে বিন্দুতে সুতা ছিঁড়ে গিয়েছে ওই বিন্দু হতে লম্ব বরাবর বা ওই বিন্দুতে অঙ্কিত ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর বস্তু ছিটকে বাইরে চলে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে বস্তুটা যদি হঠাৎ করে ছিঁড়ে যায়, সুতা দিয়ে ঘুরাচ্ছেন হঠাৎ করে সুতা ছিঁড়ে গেছে, তাহলে সুতা ছিঁড়ে গেলে বস্তুটা অ্যাকচুয়ালি কোন দিকে কত বেগে যাবে তখন এটা থেকে বের করা যায়। এটা টাইপ ওয়ান। টাইপ টু, টাইপ টুটা হচ্ছে আমরা অনেক সময় এই যে একটা সুতার আগায় পানি ভর্তি একটা বালতি বেঁধে যদি ঘুরাই, বালতি থেকে পানি পড়বে না, কত বেগে একটি বালতিকে সুতার মাথায় বেঁধে ঘুরালেও বালতি হতে কোনো পানি বাইরে পড়বে না। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমার এইখানে কিন্তু সুতার টানের কোনো সম্পর্কই নেই। কেন টানের সম্পর্ক নাই জিনিসটা খেয়াল করেন, এখানে বালতি রাখা আছে, বালতিটা ধরেন এখানে এইভাবে বাঁধা আছে, এটা বালতি, বালতির মধ্যে কিন্তু পানি রাখা আছে। এখন পানি কখন পড়বে না? পানি পড়বে না যদি পানির উপর যে ওজন এম জি আর কেন্দ্রবিমুখী বল এম ভি স্কোয়ার বাই আর দুইটা সমান হয়ে যায়, তাহলে জি সমান ভি স্কোয়ার বাই আর বা ভি স্কোয়ার সমান আর জি হবে, ভি সমান রুট ওভার আর জি হবে। যে ন্যূনতম এই বেগে বালতি ঘুরালেও বালতি থেকে কোনো পানি বাইরে পড়বে না। বাট এইখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি সেটা এখন আমরা একটু চিন্তা করি, ডিসকাস করি। দেখেন আমরা এখন একটা জিনিস ডিসকাস করি, কোশ্চেন টাইপ টু থেকে একটা কোশ্চেন জেনারেট করি। কোশ্চেন, 0.5 মিটার ব্যাসার্ধের একটি সুতার মাথায়
একটি 1 কিলোগ্রাম ভরের বালতিতে 1.5 কিলোগ্রাম পানি রেখে বালতিকে ন্যূনতম কত বেগে ঘুরালে বালতি হতে কোনো পানি বাইরে পড়বে না? কোশ্চেন এখানে শেষ না, কোশ্চেনের সেকেন্ড একটা পার্ট বলি, সেটা হচ্ছে এই ব্যবস্থায় সুতার সর্বনিম্ন সহ্য ক্ষমতা কত হতে হবে? আপনারা সবাই ইনশাল্লাহ প্রথম অংশ দেখেই অ্যান্সার করে ফেলতে পারবেন, সব ঝামেলা হবে দ্বিতীয় অংশে। দেখেন প্রথম অংশে কোনো সমস্যা নাই, কারণ সুতার মাথায় আপনি একটা 1 কিলোগ্রাম ভরের বালতি রাখছেন, বালতিতে 1.5 কিলোগ্রাম পানি রাখছেন। একটা জিনিস খেয়াল করেন, এই ম্যাথ করতে দিলে আপনারা ভুল করে ফেলেন। কোথায় ভুল করবেন আমি বলি, ভর এম কত ধরবেন একটু কমেন্ট করেন, মানে ভর এমটা এখানে কত ধরবেন কমেন্ট করেন। ভর ধরার কোনো দরকারই নাই, কারণ দেখেন আমরা যখন ইকুয়েশনটা লিখতেছি বালতি থেকে কোনো পানি যখন বাইরে পড়বে না, আমার এম এর কোনো দরকার আছে? দরকার নাই তো, কারণ আমরা কি শিখছি, ভি স্কোয়ার সমান আর জি, ভি স্কোয়ার সমান আর জি। তাহলে ন্যূনতম বেগ ভি সমান রুট ওভার আর জি, ভর লাগবে না আমার। তাহলে রুট ওভার আর জি যদি হয়, আর হচ্ছে 0.5, আর জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে রুট ওভার 4.9 মিটার পার সেকেন্ড, এত বেগে ঘুরাতে হবে। এখন এই ব্যবস্থায় সুতার সর্বনিম্ন সহ্য ক্ষমতা কত হতে হবে? সো সর্বনিম্ন সহ্য ক্ষমতা কত হতে হবে সেটা দেখি, খেয়াল করেন। আপনি যখন বালতিটাকে বেঁধে ঘুরাচ্ছেন, সবচেয়ে বেশি টান বল কোথায় পড়ে? নিচে। আপনি ঘুরাচ্ছেন যখন, সবচেয়ে বেশি টান বল কোথায় পড়বে? নিচে। এই নিচে যদি সুতাটা টানটা সহ্য না করতে পারে, তাহলে পটাং করে ছিঁড়ে যাবে। তার মানে নিচে যদি সহ্য করতে পারে, উপরেও সহ্য করতে পারবে। জিনিসটা বুঝবেন যে আমার যেখানে টান বলটা সর্বোচ্চ হবে, ওইখানে যদি সুতা না ছেড়ে আর কোথাও ছেঁড়ার সম্ভাবনা নাই। সো টান বলটা কোথায় সর্বোচ্চ? নিচে। তাহলে এইখানে আমার যে টান বল টিটা আছে নিচে, এটাই ইকুয়ালস টু এমভি স্কয়ার বাই আর প্লাস এমজি। এখন এমটা কত? এখানে কি সুতাটায় আমি যখন বাঁধতেছি, বালতি বাঁধছি, বালতির মধ্যে আবার পানি আছে না, তাহলে এমটা কিন্তু অ্যাকচুয়ালি আমার 2.5 কিলোগ্রাম। এটাই অনেকে ভুল করে ফেলে। তাহলে এম সমান 2.5, আর হচ্ছে 0.5, ভি স্কোয়ার হচ্ছে 4.9, আবার এম 2.5 × 9.8। এখন তাহলে দেখি 5 × 4.9, জিনিসটা খেয়াল করেন কি করতেছি, 5 × 4.9 প্লাস 2.5 × 9.8। তাহলে আমি একটা ছোট্ট কাজ করি, 5 × 4.9 আবার প্লাস, এখানে 5 × 4.9 না, অর্ধেক করলে ক্যালকুলেশনটা বুঝেন, 10 × 4.9 না, 49 নিউটন। ডিউর জন্য এই যে দেখেন টেকনিক, আমি ডেটা গুলা এমন ভাবে সাজাইছি ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেট যাতে করা যায়। যারা টেকনিক না জেনে কাজ করতে যাবেন, দেখেন ধরাটা কোথায় খাবেন, 5 × 4.9 কত হয় গুণ করতে যাবেন, আড়াইয়ের সঙ্গে 9.8, ভাইয়া এটা ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না। দেখেন আমি জাস্ট কি করলাম, আমি সবগুলাকেই একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করছি, যে 4.9 এর গুণিতক আকারে নিয়ে আসি, ওই যে দেখেন শেষে যে 49 নিউটন হয়ে গেছে। সো তাহলে সুতার টান বলের দুইটা ঝামেলা আমাদের শেষ হয়ে গেল। এখন নেক্সট যে ঝামেলায় আমরা যাব সুতার টান বল সংক্রান্ত, সেটা হচ্ছে আপনার যদি
রশিটাকে প্রসারিত হতে হয় তখন অ্যাকচুয়ালি কি হবে? আমি এটা এখন কনসেপ্টটা ডিসকাস করে রাখবো, কিন্তু আমরা এটার ম্যাথ করব যে কোথায় পদার্থের গাঠনিক ধর্মের যখন আমরা স্থিতিস্থাপকতা পড়ব তখন, কিন্তু এখন একটু ডিসকাস করে রাখি। দেখেন, একটা সুতার মাথায়, একটি সুতার মাথায় কোনো বস্তু বেঁধে উলম্ব বৃত্তাকার পথে ঘুরালেও সকল সময় সুতার প্রসারণ সমান হবে না। সুতার প্রসারণ সর্বোচ্চ হবে সর্বনিম্ন বিন্দুতে, কারণ কি এখানে টান বল সর্বোচ্চ। এগুলো সব এমসিকিউ এর জন্য ইনফরমেশন। আর সুতার প্রসারণ সর্বনিম্ন হবে সর্বোচ্চ বিন্দুতে, কারণ এখানে টান বল সর্বনিম্ন। সো এই রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেম গুলো আমরা দেখবো হচ্ছে যে কোথায়, কোন চ্যাপ্টারে, চ্যাপ্টার 7-এ। এখন দেখেন, তাহলে আমাদের টান বল সংক্রান্ত মোটামুটি ঝামেলা টামেলা গেল। এবার আমরা নেক্সট আগাবো ব্যাংকিং নিয়ে, যে কেন্দ্রবিমুখী বল, ব্যাংকিং, এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা চিন্তা করব। ব্যাংকিং আপনারা ব্যাংকিং সংক্রান্ত ম্যাথ দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছেন। সো ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি, এটা আমরা জানি। আর ঘর্ষণ ও রাস্তার ব্যাংকিং, যদি রাস্তায় কোনো ব্যাংকিং না করা থাকে, রাস্তায় ব্যাংকিং না করা থাকলেও বাঁকে নিরাপদে গাড়ি চালানো যাবে যদি, যে ঘর্ষণ বলটা, ঘর্ষণ বল এফ, এটা সমান হয় কেন্দ্রবিমুখী বল। mv² / r, তাহলে ঘর্ষণ বল এফ সমান কি? মিউ ইন্টু আর, কেন্দ্রবিমুখী বল mv² / r। সুতরাং মিউ ইন্টু mg ইকুয়ালস টু mv² / r, তাহলে মিউ ইকুয়ালস টু v² / rg ইকুয়ালস টু ট্যান থিটা। সো এটাই হচ্ছে ঘর্ষণের সঙ্গে রাস্তার ব্যাংকিং বা ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে ব্যাংকিং কোণের সম্পর্কগুলো। সো আমি আর এখানে ব্যাংকিং নিয়ে টানাহেঁচড়া করবো না, কারণ এইগুলো আপনাদের HSC-তে অনেক টানাহেঁচড়া করে আপনারা সুন্দর মতো গুছিয়ে পড়ছেন ইনশাল্লাহ। সো আমরা চলে যাব নেক্সট, একটা জিনিস রিভিউ করব, সেটা হচ্ছে রকেটের গতি। এটা পিওর রিভিউ, রকেটের গতি। দেখেন, রকেটের গতিতে কি ছিল, যে একটা রকেট সে যদি একটা জ্বালানি পোড়ায় dm/dt হারে, ধরেন জ্বালানি পোড়ানোর হার dm/dt, জ্বালানির নির্গমন বেগ
ভিআর, এই জ্বালানির নির্গমন বেগটা কিন্তু রকেটের সাপেক্ষে, রকেটের সাপেক্ষে জ্বালানির নির্গমন বেগ ভিআর। তাহলে ঊর্ধ্বমুখী যে ধাক্কা, ঊর্ধ্বমুখী ধাক্কা বা বল এফ আর সমান ভি আর ডিএম বাই ডিটি, আর লব্ধি ঊর্ধ্বমুখী বল সামেশন অফ এফ ইকুয়ালস টু এফ আর মাইনাস এম প্রাইম জি, যেখানে এম প্রাইম হচ্ছে যে কোনো মুহূর্তে রকেটের ভর। এখন যে কোনো মুহূর্তে রকেটের ভর কিভাবে পাবো? রকেটের শুরুতে এম জিরো, শুরুতে এম জিরোটা হচ্ছে জ্বালানি সহ মোট ভর মাইনাস টি সময় ধরে জ্বালানি পড়ে আছেন টি ইন্টু ডিএম বাই ডিটি। তো এখানে এম জিরোটা হচ্ছে শুরুতে জ্বালানি সহ মোট ভর। আর টি টাইম পরে আমার দেখেন জ্বালানি পুড়াচ্ছি কি ডিএম বাই ডিটি হারে না, তাহলে যে কোনো মুহূর্তে ভর কত হবে? এম প্রাইম সমান এম জিরো মাইনাস টি ডিএম বাই ডিটি। সুতরাং রকেটের ত্বরণ এ ইকুয়ালস টু সামেশন অফ এফ ডিভাইডেড বাই এম প্রাইম। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো রকেট একটা অসমত্বরণে চলে এবং সেই অসমত্বরণ বাড়তেছে সময়ের সঙ্গে সঙ্গে। তাহলে রকেট অসমত্বরণে চলে। এখন রকেটের আমার এই যে সব কিছু পেয়ে গেছি, কখন রকেটের যে ত্বরণটা এই ত্বরণটা শেষ হবে? যখন জ্বালানি পোড়ানো শেষ হয়ে যাবে তখন ত্বরণ শেষ হবে। তাহলে ত্বরণ যখন শেষ হয়ে যাবে তখন বেগটা হবে সর্বোচ্চ। তাহলে জ্বালানি শেষ হবার মুহূর্তে, জ্বালানি শেষ হবার মুহূর্তে রকেটের বেগ সর্বোচ্চ হয়। আর এই যে সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম যেটা, এটা হয় হচ্ছে আপনার ভি আর লন এম জিরো বাই এম মাইনাস জিটি। সো এম জিরোটা তো শুরুতেই বলছি যে একেবারে শুরুতে জ্বালানি সহ মোট ভর, আর এম হচ্ছে জ্বালানি ছাড়া শুধুমাত্র রকেটের ভর। আর টি হচ্ছে জ্বালানি পোড়ানোর সময়, যে সময় ধরে জ্বালানি পোড়াচ্ছি, জ্বালানি পোড়ানোর সময়। এখন জ্বালানি পোড়ানোর সময়টা কিভাবে বের করব? এম জিরো এটা হচ্ছে আমার একেবারে শুরুতে জ্বালানি সহ মোট ভর, আর জ্বালানি ছাড়া ভর কি? এম। তাহলে এই পরিমাণ জ্বালানি আমি পুড়াচ্ছি প্রতি মোমেন্টে ডিএম বাই ডিটি হারে। তাহলে টি বের করা যাবে এইভাবে, এম জিরো মাইনাস এম ডিভাইডেড বাই ডিএম বাই ডিটি দ্বারা। সো এই হচ্ছে রকেটের গতির একেবারে ফুল ডিটেইলস, আর কিছু লাগবে না। এখন আসেন আমি এইখানে এই যে রকেটের যে গতিটা আছে, এই রকেটের গতিতে আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করব, কারণ এই ম্যাক্সিমাম ভেলোসিটি বা সর্বোচ্চ বেগের ম্যাথ সাধারণত আপনারা করেন না। সুতরাং আমরা এখন একটা কোশ্চেন সলভ করি। কোশ্চেনটা হচ্ছে জ্বালানি সহ, মানে জ্বালানি সহ মানে তো বুঝতেছিনি, উইথ ফুয়েল 20,000 কিলোগ্রাম ভরের একটি রকেট প্রতি সেকেন্ডে
200 কিলোগ্রাম পার সেকেন্ড হারে জ্বালানি পোড়ায়। যদি শুধুমাত্র রকেটের ভর 5000 কিলোগ্রাম হয় ও রকেট রকেটের সাপেক্ষে 5 কিলোমিটার পার সেকেন্ড হারে জ্বালানি নির্গত হয়, তাহলে কত সময় পর রকেটের বেগ সর্বোচ্চ হবে ও সর্বোচ্চ বেগ কত? দেখেন প্রশ্নটা এই টাইপের প্রশ্ন আসলে কি করব, প্রশ্নের প্রথম অংশটুকু হচ্ছে ভার্সিটি টাইপ কোশ্চেন, কিন্তু দ্বিতীয় টাইপটুকু যদি আসে যে সর্বোচ্চ বেগ কত, আমরা ক্যালকুলেশনটুকু করতে পারবো না, মানটা বের করতে পারবো না, কিন্তু আমরা ইকুয়েশনটা লিখে দিব। সে কোশ্চেন আসতেই পারে, ধরেন এই কোশ্চেনই চলে আসলো, কি করবেন তখন? চলেন দেখি, আমার কোশ্চেন হচ্ছে কত সময় পর রকেটের বেগ সর্বোচ্চ হবে, তাহলে জ্বালানি যে মুহূর্তে শেষ হবে সেই মুহূর্তে রকেটের বেগ সর্বোচ্চ হবে, তাহলে জ্বালানি শেষ হবে কত সময় পরে? 20,000 মাইনাস 5,000, মানে 15,000 কিলোগ্রাম হচ্ছে শুধুমাত্র জ্বালানি। এই জ্বালানিটা পুড়তে সময় লাগবে কত? এই যে দেখেন 15,000/200, তার মানে ঠিক 75 সেকেন্ড পরে আমার বেগটা সর্বোচ্চ হবে, এটা পেয়ে গেছি। এখন সর্বোচ্চ বেগ কত? ভি ম্যাক্স ইকুয়ালস টু ভি আর লন m0/m-gt। এখন ভি আরটা হচ্ছে 5 কিলোমিটার পার সেকেন্ড, 5,000 লন এম জিরো কত? 20,000 ডিভাইডেড বাই এম কত? এমটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে শুধুমাত্র রকেটের ভর হচ্ছে এম 5,000 মাইনাস জি 9.8 × t 75। সো আপনারা এইখানে অ্যান্সারটা এই পর্যন্ত লিখে দিলেই হবে, লন 4 − 75 × 9.8, এটাই অ্যান্সার। এবার এখানে একটা কথা আছে, আমি কথাটা অ্যাড করে দিচ্ছি, ভাইয়া রকেট তো উপরে উঠে গেছে, উপরে উঠে গেলে তো জি এর মান চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখানে পুরো জিনিসটা আসলে এইটা একটা অ্যাপ্রক্সিমেশন, আপনার এইটা একটা অ্যাপ্রক্সিমেট ইকুয়েশন, সিস্টেম অ্যাপ্রক্সিমেট ইকুয়েশন। সাধারণত রকেটটা যত উচ্চতায় উঠলে জি এর মানের সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ পরিবর্তন হবে, সেই উচ্চতাটা অনেক বেশি। সুতরাং রকেটটা মোটামুটি প্রথম ধরেন 100 কিলোমিটারের মধ্যেও যদি সে সর্বোচ্চ বেগ অর্জন করে ফেলে, 100 কিলোমিটার অ্যাকচুয়ালি জি এর মানের খুব বেশি চেঞ্জ হয় না। কেন? 6,400 কিলোমিটারের রেসপেক্টে 100 কিলোমিটার কি খুবই নেগলিজিবল বা নগণ্য, এই কারণে আমরা এখানে জি এর এক্সাক্ট ফিগার 9.8 ব্যবহার করতে পারছি। সো এইটা নিয়ে আরো ডিসকাশন করার আসলে অবকাশ আছে, কিন্তু সেটা নিয়ে আপনাকে আসলে রকেট সায়েন্স পড়তে হবে, আপাতত আমাদের লাগছে না। সো রকেটের বেগ হয়ে গেল, এইবার আসবো পরের ইন্টারেস্টিং টপিকে, সেটা হচ্ছে ঘাত বল ও বলের ঘাত। ইম্পালস বা ঘাত বলটা কি ছিল? যদি অতি অল্প সময়ে একটা বল কাজ করে তাহলে সেটাকে ঘাত বল বলে। সো ঘাত বলের প্রথম জিনিসটা হচ্ছে অতি অল্প সময়ে কাজ করতে হবে। কত অল্প? মানে আমি আপনাদেরকে এক্সাম্পল গুলো দিছিলাম, কি কারোর ঠাস করে একটা থাপ্পড় লাগাই দিলেন, সে কিছু বুঝে ওঠার আগে ওমা ব্যথা পেয়ে গেলাম রে।
সো এই যে কেউ বুঝে ওঠার আগে ওমা ব্যথা পেয়ে গেলাম রে টাইপ সিনারিও ক্রিয়েট করলেন, এটাই হচ্ছে ঘাত বল। এখন আমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো যেহেতু পড়ছি, আমি একটা একটা করে ম্যাথমেটিক্যাল ইমপ্লিকেশনে যাই যে জিনিসগুলোর প্রয়োগ কোথায় কোথায় হতে পারে, এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে। আমার এখানে বেশ কিছু ইন্টারেস্টিং সিনারিও তৈরি করার অবকাশ আছে। এখন শুরুতেই ঘাত বলটা তাহলে কি, আমার এফ যদি ঘাত বল হয় এটাকে ডেলটি দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে ফোর্স অফ ইম্পালস যেটা পাবো জে বলের ঘাত, তাহলে জে ইকুয়ালস টু এফ ডেলটি। এখন আবার এফ ইনটু ডেলটি সমান ডেলপি হয় ভরবেগের পরিবর্তন, তাহলে আমাদের যে বলের ঘাত বা ফোর্স অফ ইম্পালস সেটা হচ্ছে জাস্ট নাথিং বাট জে ইকুয়ালস টু ডেলপি। শুধুমাত্র এই অংশটুকু দিয়ে প্রচুর সুন্দর সুন্দর ম্যাথ করা পসিবল। এখন একটা জিনিস খেয়াল করেন, তাহলে এফ ইকুয়ালস টু ডেল পি বাই ডেল টিউ লেখা যায়, এটা আবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা পড়ে আসছি আমরা। সো এই যে দেখেন এখানে ইম্পালস যখন পড়তেছি নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা চলে আসতেছে। এখন চলেন প্রথম কমন মিস্টেক কোশ্চেন, একটি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান অবস্থায় একটি দেয়ালে ধাক্কা খায় ও ধাক্কার পর 5 মিটার পার সেকেন্ড বেগে ফেরত আসে। ধাক্কার সময়কাল 0.1 সেকেন্ড ও ট্রাকের ভর 2000 কিলোগ্রাম হলে ট্রাকের উপর প্রযুক্ত বল কত, এটা হচ্ছে কোশ্চেনটা। তাহলে এখানে কমন মিস্টেক যেটা হয়, আপনারা না একটা কাজ করে ফেলেন, 20 মাইনাস 5 করে ফেলেন। অ্যাকচুয়ালি এখানে ভর বেগের যে পরিবর্তন ডেল পি ইকুয়ালস টু যখন এম ডেল ভি করব, খেয়াল করেন ট্রাকটা যাচ্ছে এই দিকে, তাহলে এটা যদি 20 I হয় ফেরত আসবে উল্টা দিকে, তাহলে -5 I, তাহলে ডেল ভি ভেক্টর যেটা হবে সেটা -5 I -20 I, তাহলে -25 I হচ্ছে ডেল ভি ভেক্টরটা। সো ডেল ভি এর মান হবে 25, সো এম হচ্ছে 2000 আর ডেল ভি হচ্ছে 25, মানে 50,000। তাহলে ফোর্স এফ ইকুয়ালস টু ডেল পি বাই ডেল টি 50,000, এর সঙ্গে আরেকটা শূন্য যোগ করে এত নিউটন ঘাত বল হবে। এইটা নিয়ে না সমস্যা হয় না, এটা আপনারা মোটামুটি পারেন। এবার চলেন একটু ডিফারেন্ট প্রবলেমে যাব। ডিফারেন্ট প্রবলেমটা হচ্ছে আমি একটা দেয়ালে একটা বল ছুড়ে মারবো, বুঝছেন, একটা দেয়ালে একটা বল ছুড়ে মারবো এবং বলটা দেয়ালে ধরেন এইভাবে আসলো, ধাক্কার পরে বলটা দেয়াল থেকে ফেরত যাবে এইভাবে। সো ধরেন বলটা দেয়ালে এসে ধাক্কা খাইছে উলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণে, কিন্তু দেয়াল থেকে ফেরত গেছে 45 ডিগ্রি কোণে। বলের যে ভর, এই বলের ভর এম সমান ধরেন 200 গ্রাম, মানে 0.2 কিলোগ্রাম, সে শুরুতে আসছে 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এবং বের হয়ে গেছে সে 16 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। এই যে কলিশন বা সংঘর্ষটা, এটা কিন্তু ইন ইলাস্টিক কলিশন। কেন? কারণ দেখেন ভেলোসিটিও চেঞ্জ হয়েছে, অ্যাঙ্গেলও চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইখানে এই কোশ্চেনটায় যখন আমি করতেছি, এটা একটা ইন ইলাস্টিক বা অস্থিতিস্থাপক সংঘর্ষ।
এখন এই ইন ইলাস্টিক বা অস্থিতিস্থাপক সংঘর্ষে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে দেয়ালের সঙ্গে সংঘর্ষের সময়কাল 0.1 সেকেন্ড হলে বলটি দেয়ালের উপর কত বল প্রযুক্ত করবে? বলটি দেয়ালের উপর কত বল প্রযুক্ত করবে? তাহলে আমার এখানে বলটা দেয়ালের উপরে কত বল প্রযুক্ত করবে সেটা জানার জন্য আমার সিম্পলি কি করতে হবে, অ্যান্সারটা যখন বের করব এফ ইকস টু ডেল পি বাই ডেল টি, এখন ডেল পি এর মান লাগবে। সো ডেল পি এর মান লাগলে আমি এটাকে সবচেয়ে সহজে করায় দেই, ডেল পি ভেক্টর ইকুয়ালস টু পি এফ ভেক্টর মাইনাস পি আই ভেক্টর, আর কিছু করার দরকার নেই। দেখেন পি এফ ভেক্টর মাইনাস পি আই ভেক্টর হচ্ছে ডেল পি ভেক্টর। এখন ডেল পি ভেক্টরের তাহলে যে মান, ডেল পি ভেক্টরের যে মান এটা হচ্ছে রুট ওভার পি এফ স্কোয়ার প্লাস পি আই স্কোয়ার প্লাস 2PF into PI into cos 180 minus alpha। দেখেন মনে পড়ে কিনা, আমার দুইটা ভেক্টর যখন যোগ করছি রিলেটেড কিভাবে, আমি আপনাদেরকে ভেক্টরে পড়াইছিলাম যে a প্লাস b ভেক্টর যখন করব, a ভেক্টর প্লাস b ভেক্টর এটার মান ইকুয়ালস টু রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos আলফা যদি হয়, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান কত হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 মাইনাস আলফা। একটা ভেক্টরকে নেগেটিভ করা, ঋণাত্মক করা মানেই হচ্ছে ভেক্টরের ডাইরেকশনটা চেঞ্জ করে দেওয়া। এখন দেখেন আমার এইখানে আদি ভরবেগ, এটা হচ্ছে আদি ভরবেগ পিআই ভেক্টর, এটা হচ্ছে চূড়ান্ত ভরবেগ পিএফ ভেক্টর। এই দুইটার মাঝখানের কোণ বের করতে অনেকেই না ভুল করে ফেলেন, একটু কেয়ারফুলি খেয়াল করেন। আমি যখন অ্যাঙ্গেল বের করব আলফা, আলফা বের করার সময় ভেক্টর দুইটা আইদার একই বিন্দুতে ইনকামিং হতে হবে অথবা একটা বিন্দু থেকে আউটগোয়িং হইতে হবে, এটা খুব কেয়ারফুলি খেয়াল রাখবেন। এটা হচ্ছে একেবারে কমন সিলে একটা মিস্টেক যেটা ইভেন আমরা বড়রাও করে ফেলি। সো আবার রিপিট করতেছি, দুটো ভেক্টর যদি কোনো একটা বিন্দুতে ওয়ার্ক করে, এদের মাঝখানে এদের ভিতরে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা বের করার সময় ভেক্টর দুটো আইদার সেম পয়েন্টে ইন করতে হবে অথবা সেম পয়েন্ট থেকে আউট হইতে হবে। এখন দেখেন এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে একটা ভেক্টর ইন করতেছে আর একটা ভেক্টর আউট করতেছে, তাহলে কিন্তু এই পয়েন্টে অ্যাঙ্গেল না। সো ভেক্টর দুইটার মাঝখানের অ্যাঙ্গেল বের করার জন্য এই ভেক্টরটাকে এক্সটেন্ড করে দিই। এই যে দেখেন এখন কিন্তু এই পয়েন্ট থেকে দুইটা ভেক্টর কি আউট না, সো এই অ্যাঙ্গেলটা 30, এই অ্যাঙ্গেলটাও কত হবে 30 হবে। সো হিয়ার আলফা ইজ 75 ডিগ্রি। এখন ডেল পি এর যে ভ্যালু সেটা যদি বের করতে যাই, দেখেন পি এফ পি আই এর মান কত, পি আই ভেক্টরের মান পি আই ইকুয়ালস টু 20 ইন্টু 0.2 দ্যাট ইজ 4, সো পি এফ 4 স্কোয়ার, পি আই স্কোয়ার সরি পি আই হচ্ছে 4 আর পি এফ, পি এফ হচ্ছে 16 ইন্টু 0.2 3.2, তাহলে 4 স্কোয়ার প্লাস 3.2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3.2 ইন্টু কস 180 থেকে 75 বাদ দিলে 105 ডিগ্রি। সো এটা ক্যালকুলেটারই লাগবে, মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভার্সিটিতে এই কোশ্চেন আসার সম্ভাবনা রিটেনে তেমন একটা নাই, বাট স্টিল ইউ নিড টু নো দ্য কনসেপ্ট, কারণ হচ্ছে বোর্ড পরীক্ষা তো থাকতে পারে আপনার। এখন সামনে যেহেতু বোর্ড পরীক্ষা আছে, বোর্ড পরীক্ষায় আপনি এই প্রসিডিউরটা অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ। সো এটা হচ্ছে যদি একটা দেয়াল থেকে বস্তুটা ধাক্কা খায় সেক্ষেত্রে কিভাবে অ্যাকচুয়ালি কি আমার ঘাত বলের পরিবর্তন থেকে কিভাবে বলটা পাচ্ছি, প্রতিক্রিয়া বল পাচ্ছি, এগুলা জানা যাবে। ওকে, নেক্সট যেটা আসবো এই চ্যাপ্টারে, আজকে আরেকটা জিনিস নিয়ে পুরোটাই ডিসকাস করব, সেটা হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ মানে হচ্ছে কলিশন যখন হচ্ছে, মানে আজকের ক্লাসে আমি অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং আলাদা করতেছি না, পুরোটাই একত্রে পড়াচ্ছি। কেন? কারণ এখানে বেশ কিছু টপিক খেয়াল করেন বোর্ড পরীক্ষায় সুন্দর মতো চলে আসতে পারে, অ্যাজ এগুলা বোর্ড পরীক্ষায় সুন্দর মতো আসতে পারে, আমরা রিভিউ করে ফেলি। সো এখন পড়াবো আপনাদেরকে কলিশন বা সংঘর্ষের যতগুলা টাইপ আছে, সব টাইপ আমি একটা একটা করে টাইপ বলবো, কলিশন বা সংঘর্ষ।
আমরা শুরুতে অস্থিতিস্থাপক সংঘর্ষ দিয়ে শুরু করব, কলিশন বা সংঘর্ষ। টাইপ ওয়ান, একটি স্থির বস্তুকে গতিশীল বস্তু ধাক্কা দেয় ও ধাক্কার পর বস্তুদ্বয় সংযুক্ত অবস্থায় চলতে থাকে। এটা হচ্ছে একেবারে টাইপ ওয়ান এর প্রবলেমটা। কি প্রবলেমটা হচ্ছে? একটা স্থির বস্তুকে একটা গতিশীল বস্তু ধাক্কা দিচ্ছে, ধাক্কার পর সংযুক্ত অবস্থায় চলতে থাকে। তাহলে নদীর তীরে 200 কিলোগ্রাম ভরের একটি স্থির নৌকায় ৫০ কিলোগ্রাম ভরের বালক 4 মিটার/সেকেন্ড বেগে লাফ দিয়ে উঠলে নৌকা কোন দিকে কত বেগে যাবে? এখন দেখেন, এটা কিন্তু এই যে টাইপ ওয়ান, ধাক্কার পর বস্তু দেয় কিভাবে চলবে? সংযুক্ত অবস্থায় চলবে। তাহলে এইখানে আমার শুরুতে নৌকার আদি ভরবেগ 0, কিন্তু বাচ্চাটার আদি ভরবেগ আছে 50×4। এরপর দুজন সংযুক্ত অবস্থায় ভি বেগে চললো, তাহলে 200 = 250 ভি। সো ভি ইকুয়ালস টু 4/5, দ্যাট ইজ 0.8 মিটার/সেকেন্ড। কোন দিকে যাবে? বাচ্চা যেদিকে লাফ দিচ্ছে সেদিকেই যাবে। এটা টাইপ ওয়ান চলে গেল। এবার টাইপ টু তে আসি। দেখেন, জিনিসগুলো একটু বোর্ড হয়েন না, কারণ আমি এখানে সিনারিওগুলো এই কারণে ক্রিয়েট করি যে হঠাৎ করে একটা আননোন সিনারিওর মুখোমুখি যাতে না হন। মানে যত বেশি সিনারিও দেখা থাকবে আপনার, যে কোনো টাইপের কোশ্চেন আসুক, তখন কিন্তু আপনি মাথায় থাকবে, আচ্ছা এই টাইপের কোশ্চেন তো করা হয়েছিল। টাইপ টু, টাইপ টুটা হচ্ছে একটি স্থির বস্তুকে একটি গতিশীল বস্তু ধাক্কা দেয় ও ধাক্কার পর বস্তুদ্বয় বিচ্ছিন্ন অবস্থায় চলতে থাকে। এখন আসেন, আমি না আজকে আপনাদের এই যে টাইপ ওয়াইজ ভাগ করতেছি, এটার পিছনে একটা কারণ আছে। আমি এই কারণটা এখন আপনাদেরকে শিখাবো। একটু ভালো মতো কারণটা খেয়াল করলে বুঝে যাবেন যে আমি কেন আপনাদেরকে দেখাচ্ছি। এমসিকিউ প্র্যাকটিসটা ডিপেন্ড করে আপনার দক্ষতার উপরে। সো এই যে টাইপ ওয়ানটা যেটা ছিল, এই কোশ্চেনে আমি জাস্ট কোশ্চেন পরে অ্যান্সার করবো কেমনে, একটু খেয়াল করে দেখেন। আমি কোশ্চেন পরে অ্যান্সার করবো, এমসিকিউ টেকনিক, আমি টেকনিক গুলো ডেভেলপ করার জন্য প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি, এমসিকিউ টেকনিক। দেখেন, আমি কিছু পারি না, আমি জানি না, আমি দেখি। নদীর তীরে 200 গ্রাম ভরের একটা বস্তু ছিল, স্থির নৌকা ছিল, স্থির নৌকা, এটার আদি ভরবেগ নাই। বালক 50×4, তাহলে 200 হচ্ছে আমার আদি ভরবেগ, চূড়ান্ত ভরবেগ। আচ্ছা, দুজন তো একত্রে যাচ্ছে, তাহলে 250×ভি, তাহলে 200/250, 4/5, 0.8 মিটার/সেকেন্ড। ভাই এটা তো আমরা পারি। হ্যাঁ পারেন, একটু সামনে আগাই, তাহলে আরো কিছু জিনিসপত্র দেখবেন। দেখেন, একটি স্থির বস্তুকে একটা গতিশীল বস্তু ধাক্কা দিবে, ধাক্কার পর বস্তু দায় বিচ্ছিন্ন অবস্থায় চলতে থাকবে। তাহলে ধরেন 200 কিলোগ্রাম ভরের একটি স্থির রিক্সাকে
500 কিলোগ্রাম ভরের একটি গাড়ি 4 মিটার/সেকেন্ড বেগে ধাক্কা দেয়। ধাক্কার পর গাড়িটি 2 মিটার/সেকেন্ড বেগে চলতে থাকলে রিক্সা কত বেগে চলবে? ওকে, ইউজুয়াল মেথড আগে সলভ করি, তারপর এমসিকিউ শেখাবো। অ্যান্সার ইউজুয়াল মেথডে আর হচ্ছে অ্যান্সার এমসিকিউ মেথডে। সো ইউজুয়াল মেথডে আমরা যেটা করবো, আদি ভরবেগ 200 × 0 + 500 × 4 = 500 × 2 + 200 × ভি, এই তো? তাহলে 2000 = 1000 + 200 ভি, সুতরাং 200 ভি = 1000, আর ভি = 5 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে আমাদের নর্মাল প্রসিডিউর। এখন এমসিকিউ তে আসি। দেখেন, এমসিকিউ তে কিচ্ছু করবো না, জাস্ট মুখে মুখে বলতেছি। দেখেন, একজন যতটুকু ভরবেগ হারাবে আর একজন ততটুকু ভরবেগ গেইন করবে। ভরবেগের সংরক্ষণশীলতা মানে কি? মানে হচ্ছে একজন যতটুকু ভরবেগ হারাচ্ছে আর একজন ঠিক ততটুকু ভরবেগ কি করতেছে, গেইন করতেছে না। তাহলে গাড়িটা যে ভরবেগ হারাবে, গাড়ির যে হারানো ভরবেগ, এটা হচ্ছে 500 × 4 - 2, মানে 500 × 2, এটা হচ্ছে গাড়ির হারানো ভরবেগ। এটা কি? রিক্সার প্রাপ্ত ভরবেগ 200 ভি। অঙ্ক শেষ। ভি = 5 মিটার/সেকেন্ড। দেখেন, সবাই বুঝছেন কিনা যে একটা বস্তু যে পরিমাণ ভরবেগ হারায়, অন্য বস্তু সেই একই পরিমাণ ভরবেগ গেইন করে। তাহলে গাড়িটার ভরবেগ কমে গেছে, তাহলে রিক্সার ভরবেগ কি হবে? বাড়বে, না হলে তো ধ্রুব থাকবে না। একটা কমলে আরেকটা বাড়তে হবে, যাতে যোগফল কি থাকে? ধ্রুব থাকে। তাহলে একজন যতটুকু কমবে আরেকজন ঠিক ততটুকু বাড়বে। সো আমি প্রশ্ন থেকে দেখতেছি গাড়ির ভরবেগ কমতেছে কত, 500 × 4 - 2, মানে হচ্ছে 500 × 2 = 1000। তাহলে এই পরিমাণ ভরবেগ কার বাড়বে? রিক্সার বাড়বে। তাহলে 500 × 2 = 200 ভি, ভি সমান 5 মিটার/সেকেন্ড। অঙ্ক শেষ। ওকে, এর প্রশ্ন টাইপ থ্রি তে যাই। টাইপ থ্রি, দুইটি বস্তু সংযুক্ত অবস্থায় স্থিরভাবে আছে, একটি বস্তু বাইরে বের হয়ে আসলে অপর বস্তুর বেগ কত? এটা হচ্ছে ক্লাসিক নৌকার সিনারিও, যে নৌকা থেকে আপনার যখন লাফ দেন, তখন দেখা যায় লাফের পরে অনেক সময় পড়ে যায় মানুষজন। সো ধরেন 200 কিলোগ্রাম ভরের নৌকা হতে 50 কিলোগ্রাম ভরের বালক 4 মিটার/সেকেন্ড বেগে লাফ দিলে তীরে নামলে নৌকা কোন দিকে কত বেগে গতিশীল হবে? এখন দেখেন, 200 কিলোগ্রাম ভরের নৌকা হতে 50 কিলোগ্রাম ভরের বালক 4 মিটার/সেকেন্ড বেগে লাফ দিয়ে কোথায় নামতেছে? তীরে নামতেছে। তাহলে বালক যদি তীরে নেমে যায়, শুরুতে আদি ভরবেগ 0 ছিল, কারণ স্থির অবস্থায় ছিল।
এখন বালকটা 50 কিলোগ্রাম ভরের, সে 4 মিটার/সেকেন্ড বেগে লাফ দিয়ে তীরে নামতেছে, তাহলে নৌকা 200 কিলোগ্রাম ভরের ভি বেগে উল্টা দিকে যাবে, তাহলে ভি সমান -1 মিটার/সেকেন্ড। সো একটা জিনিস খেয়াল করেন, এই সিনারিওর সঙ্গে সিনারিও একটা গুলায় ফেলেন না, অনেক সময় ভুল হয় এখানেই, আমি জন্য সিনারিও গুলা দেখাচ্ছি। সিনারিও একে কিন্তু তারা সংযুক্ত অবস্থায় গতিশীল হয়েছে, কিন্তু সিনারিও তিনে একজন বাইরে বের হয়ে আসছে, শুধুমাত্র নৌকাটা এখন কি হচ্ছে উল্টা দিকে গতিশীল হচ্ছে। সো আশা করি এটা ইনশাল্লাহ বুঝছেন। টাইপ 3, এরপর আসবো টাইপ 4-এ। টাইপ 4, দুইটি গতিশীল বস্তু একই দিকে চলমান অবস্থায় ধাক্কা খায় ও ধাক্কার পর মিলিত অবস্থায় চলতে থাকে। এই ক্ষেত্রে সিনারিওটা অনুযায়ী ধরেন 200 কিলোগ্রাম ভরের একটি রিক্সা 6 মিটার/সেকেন্ড বেগে চলমান অবস্থায়80 কিলোগ্রাম ভরের একটি 4 মিটার/সেকেন্ড বেগে চলমান সাইকেলের সাথে সংঘর্ষে লিপ্ত হলে ও সংঘর্ষের পর একই দিকে চলতে থাকলে সংযুক্ত অবস্থায় চলতে থাকলে শেষ বেগ কত। সো এইটা আসলে মুখে মুখে করার জিনিস, এটা নিয়ে আমি আর টানাহাসটা না করি। দেখেন তারা শুরুতে যাচ্ছিল 200×6 আদি ভরবেগ প্লাস 80×4 ইকুয়ালস টু 280×ভি। সো এটা আসলে এমসিকিউ কোশ্চেন পিওরলি, তাহলে 6 × 2 = 1200, 4×32 = 320, 1520 ইকুয়ালস টু 280×ভি। সো অ্যান্সারটা ভি ইকুয়ালস টু 152/28 মিটার/সেকেন্ড। এখন একটা জিনিস খেয়াল করেন, অনেক সময় এমসিকিউতে অ্যান্সার গুলো এরকম পাবেন 152/28। এখন দেখেন 152/28 ক্যালকুলেটার তো নাই আমার, কিভাবে ভাগ করব? আমরা দেখেই বুঝতেছি 28টা অনেকটাই হচ্ছে 30-এর কাছাকাছি, তাহলে 28 যদি 30-এর কাছাকাছি হয় আমার এই অ্যান্সারটা 5-এর ধারে কাছে হবে। মানে খেয়াল করবেন যে অ্যান্সার অপশন গুলো দেখলেই না বুঝে যাবেন যে এখানে আরো ভাঙানো যাইতো, যেমন ধরেন 152-কে 2 দিয়ে আবার যদি ভাগ করি তাহলে কত হয়, 152-কে 2 দিয়ে ভাগ করলে আপনার 75, 76, 76/14 হতো, আবার 76-কে 2 দিয়ে মানে 4 দিয়ে ভাগ করা যায়। এখানে দেখেন চাইলে আপনারা 4 দিয়ে ভাগ করে 3×4=12, এরপর 4×8=32, আর 4×7=28, 38/7, তাহলে 38/7 5×7=35, এরপর আবার 3×30 = 4×7=28, 7×2=14, এই যে 5.42 হচ্ছে অনেকটা এক্সাক্ট ভ্যালু। এটা করতে পারেন, কিন্তু আপনার এখানে অ্যানসার অপশন গুলোর দিকে আগে তাকাতে হবে যে অ্যানসার অপশনে কি কি অপশন আছে। আমি এখানে দেখেই বুঝতেছি না অ্যানসারটা 5-এর কাছাকাছি এবং 5-এর থেকে একটু বড় হবে, কারণ আমি 28 দিয়ে ভাগ করার কথা 30 দিয়ে ভাগ করছি। তাহলে 5-এর কাছাকাছি, 5-এর থেকে বড় যদি অ্যানসার অপশন একটাই থাকে সেটাই অ্যানসার। ওকে, তার মানে কি? দেখেন একটা জিনিস, নামতা মুখস্থ রাখতে হচ্ছে আমাকে। সো আমি যদি নামতা গুলা মনে রাখি বা ভাগ গুলা ঠিক মতো করতে পারি, তখন আমার জন্য ইজিয়ার হবে,
টাইপ ফাইভ শেষ হয় না, তাই না? ভয় নাই, আরো এটার পরে দুইটা টাইপ আছে, তো সংঘর্ষে অনেকগুলা টাইপ পসিবল। দুইটি একই দিকে গতিশীল বস্তু সংঘর্ষে লিপ্ত হলে ও সংঘর্ষের পর ভিন্ন বেগে চলতে থাকলে আসেন। এখানে আর কোশ্চেনটা লিখবো না, লিখতে লিখতে আমি একটু টায়ার্ড হয়ে গেছি অ্যাকচুয়ালি। সো আমরা এখানে একটা গাড়ি আঁকি, এটা হচ্ছে গাড়ি নাম্বার এক, বুঝে নে, এটা গাড়ি নাম্বার এক। এটার ভর এম ওয়ান ইকুয়ালস টু 2000 কিলোগ্রাম। এ যাচ্ছিল ধরেন 8 মিটার পার সেকেন্ড বেগে। যাত্রা পথে সে গাড়ি নাম্বার দুই কে একটু ধাক্কা দিছে, এটা গাড়ি নাম্বার দুই। দুজনে একই দিকে যাচ্ছে, এ যাচ্ছিল 6 মিটার পার সেকেন্ড বেগে। এর ভর ধরেন এম টু হচ্ছে 1500 কিলোগ্রাম। সংঘর্ষের পর পিছনের যে বড় গাড়িটা আছে, এই যে বড় গাড়ি, এই বড় গাড়িটা যদি সংঘর্ষের পরে আপনার তার বেগ যদি 6 মিটার পার সেকেন্ড হয়, অপর গাড়ির বেগ কত হবে? দেখেন, আমি আপনাদেরকে শুরুতেই একটা জিনিস শিখাচ্ছিলাম, এমসিকিউ পদ্ধতি। সেই এমসিকিউ পদ্ধতিতে কি, একজনের যতটুকু ভরবেগ চেঞ্জ হবে আর একজনের ততটুকুই ভরবেগ চেঞ্জ হবে। তাহলে এমসিকিউ, বড় গাড়িটার ভরবেগ অ্যাকচুয়ালি কি হচ্ছে, কমতেছে। কতটুকু কমতেছে? 2000 × 8 − 6। তাহলে ছোট গাড়িটার এই পরিমাণ ভরবেগ অ্যাকচুয়ালি বাড়বে। তাহলে 15000 × ∆V, দেখেন আমি কিন্তু ভি লিখি নাই, ডেল ভি লিখছি। তার মানে বড় গাড়ির যতটুকু ভরবেগ কমতেছে, ছোট গাড়ির ততটুকু ভরবেগ বাড়বে। তাহলে দেখেন 2000 × এখানে 2, 4000। আচ্ছা এটা তো 15000 না, 1500। 4000 = ∆V × 1500। তাহলে ছোট গাড়ির বেগ বাড়বে 40/15, 5 দিয়ে ভাগ করলে 5 × 8 = 40, 3 × 8/3, 3 × 2 = 6, 2.66 মিটার পার সেকেন্ড তার বেগ বাড়বে। কারণ বড় গাড়ির বেগ কমতেছে, তাহলে ছোট গাড়ির বেগটা কি হবে, বাড়বে। এবার ছোট গাড়ির বেগটা যে বাড়লো 2.66, তাহলে ছোট গাড়ির চূড়ান্ত বেগ কত, এই 6 এর সঙ্গে প্লাস 2.66 করে দিব, 8.66 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ আপনারা। এখন আসেন নেক্সট, আমরা যাব টাইপ 6 এ। টাইপ 6 হচ্ছে যদি বিপরীত দিক থেকে দুইটা গাড়ি আসে তখন কি হবে। টাইপ 6 পরস্পর বিপরীত দিক হতে আসা দুইটি গাড়ি সংঘর্ষে লিপ্ত হলে ও সংঘর্ষের পর একই দিকে চলতে থাকলে অবশ্যই মিলিত অবস্থায় তাহলে এখানে কোশ্চেনটা ধরেন একটা গাড়ি একদিক থেকে যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে, আর একটা গাড়ি উল্টা দিক থেকে আসতেছে, ও আসতেছে ওদিক থেকে 4 মিটার পার সেকেন্ড বেগে।
ধ্রাম করে মুখোমুখি সংঘর্ষ হলো, এটা হচ্ছে 1000 কিলোগ্রাম আর M2 হচ্ছে 800 কিলোগ্রাম। এখন প্রথম কোশ্চেন হচ্ছে সংঘর্ষের পরে তারা মিলিত অবস্থায় কোন দিকে যাবে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সংঘর্ষের পরে মিলিত অবস্থায় তারা আদি ভরবেগ যেদিকে বেশি সেদিকেই যাবে। খেয়াল করেন, আদি ভরবেগ 8000 কিলোগ্রাম একদিকে, 8000 কিলোগ্রাম মিটার/সেকেন্ড। তাহলে সংঘর্ষের পরে তারা মিলিত হলে আমরা দেখেই বলতে পারি গাড়ি দুইটা, প্রথম গাড়ির যেহেতু ভরবেগ বেশি, মিলিত অবস্থায় তারা তাহলে কোন দিকে যাবে, ডান দিকে যাবে, মিলিত অবস্থায় ডান দিকে যাবে। তাহলে এখন দেখি, 8000 - 3200 ইকুয়ালস টু 1800 × V। খেয়াল করেন যে তারা সংঘর্ষের পূর্বে তাদের যে মোট ভরবেগ ছিল সেটা সংঘর্ষের পরে মোট ভরবেগের সমান। তাহলে 8000 থেকে 3200 বিয়োগ করে দিচ্ছি, ইকুয়ালস টু 1800 V হচ্ছে। তাহলে ভি ইকুয়ালস টু এখানে 4800 / 1800। তাহলে ধুমধাম ভাগ করে ফেলি, চলেন ভাগ করে ফেললে উপরে 24/9, তাহলে 9 × 18 6, 6 × 54 আবার 6, ও সুন্দর, 2.66 মিটার/সেকেন্ড। তাহলে এরা সংযুক্ত অবস্থায় 2.66 মিটার/সেকেন্ড বেগে যাবে। ওকে, এখন আসেন, যদি সংঘর্ষের পর তারা আবার ভিন্ন ভিন্ন বেগে যায়, এটা ইন্টারেস্টিং সিনারিও, মানে টাইপ 7টা ইন্টারেস্টিং। টাইপ 7, দুইটি গাড়ি পরস্পর বিপরীত দিক হতে আসলে ও সংঘর্ষের পর পরস্পর বিপরীত দিকে ফেরত গেলে, মানে ধাক্কা খেয়ে একজন আরেকজনের উল্টা দিকে চলে যাবে। সো কোশ্চেনটা করি, ধরেন একটা গাড়ি এদিক থেকে আসতেছিল, সে আসতেছে ধরেন 8 মিটার/সেকেন্ড বেগে, তার ভেলোসিটি আর মাস হচ্ছে 2000 কিলোগ্রাম। এখন আরেকটা গাড়ি উল্টা দিক থেকে আসতেছে, সে আসতেছে ধরেন 6 মিটার/সেকেন্ড বেগে, তার মাস M2 হচ্ছে 1000 কিলোগ্রাম। এখন দেখেন, এই যে এই সিনারিওটা ইমপ্র্যাকটিক্যাল, পরস্পর বিপরীত দিকে সে ফেরত যেতে পারবে না, এটা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল সিনারিও। অসম্ভব একটা সিনারিও। কেন? দেখেন, যার ভরবেগ হচ্ছে 6000, সে 8000 ভরবেগকে উল্টা দিকে আসলে দিতে পারার প্র্যাকটিক্যালি কথা না। কারণ যার ভরবেগ বেশি, সে যেদিকে ভরবেগ বেশি সেদিকে তার ইম্প্যাক্ট রাখবে, নাহলে তো হবে না। সো আসলে ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী এইটা ইম্প্র্যাকটিক্যাল বা অসম্ভব একটা সিনারিও। কিন্তু তারপরে আমরা ম্যাথ করি, চলেন ম্যাথের ব্যাপারে যাই। দেখেন, ধরেন প্রথম গাড়িটা যদি উল্টা দিকে ফেরত যায়, প্রথম গাড়িটা এইদিকে যদি 2 মিটার/সেকেন্ড বেগে ফেরত যায়, M1 সমান 2000 কিলোগ্রাম, আর দ্বিতীয় গাড়িটা সেও উল্টা দিকে কত বেগে ফেরত যাবে সেটা দেখি। সো আমরা যেহেতু ম্যাথ করতেছি, আমরা ম্যাথেই থাকি। মানে প্র্যাকটিক্যালি যেটা হয়, যার ভরবেগ বেশি সে অন্যজনকে চাপ দিয়ে চ্যাপ্টা করে ফেলে, কিন্তু রিয়াকশন ফোর্সের কারণে আমার যদি রিয়াকশন টাইম, রিয়াকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স অনেক কিছু একত্রে কাজ করে, তখন এটা হইতেই পারে। ওই যে রাস্তায় মুখোমুখি সংঘর্ষ যখন হয়, দুমড়ে মুচড়ে যায় গাড়ি দুটা, এসে পরস্পর ধাক্কা খায়, ইম্প্যাক্টের পরে আবার তার একটু পিছিয়ে যেতেই পারে, সমস্যা নেই। তাহলে এখানে দ্বিতীয় যে গাড়িটা আছে, M2 ভর 1000 কিলোগ্রাম,
সে কত বেগে উল্টা দিকে ফেরত যাবে সেটা হচ্ছে কোশ্চেন। তাহলে আদি ভরবেগ যখন চিন্তা করতেছি 2000 × 8 মাইনাস 1000 × 6 ইকুয়ালস টু, এখন দেখেন আটটাকে আমরা পজিটিভ ধরছি, আটটাকে কি ধরছি পজিটিভ, তাহলে এখানে এই যে দুইটা কি হবে নেগেটিভ, মাইনাস 2000 × 2, তাহলে ওই ভিটা পজিটিভ প্লাস 1000 × ভি, দেখেন তাহলে এখানে 16000 মাইনাস 6000 ইকুয়ালস টু মাইনাস 4000 প্লাস 1000 ভি। সো ভি ইকুয়ালস টু হচ্ছে 16 × 4 = 20, 20 থেকে 6 বাদ দিলে 14 মিটার পার সেকেন্ড। দেখেন কেন অসম্ভব বলতেছিলাম, গাড়ি আসতেছিল 6 মিটার পার সেকেন্ড বেগে, ধাক্কার পরে 14 মিটার পার সেকেন্ড বেগে ফেরত গেছে, এটা আসলে কোয়াইট ইম্পসিবল একটা জিনিস হয়ে যায়, ঠিক আছে। সো এইগুলা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার অ্যাকচুয়ালি একমাত্রিক গতিতে সিনারিও গুলা। এখন আজকে আর দেখাবো না সিনারিও, টায়ার্ড হয়ে গেছি, মোটামুটি অনেকক্ষণ বকবক করে ফেলছি আজকে। আমরা নেক্সট ক্লাসে, আমি এই চ্যাপ্টারটায় 3টা ক্লাস নিচ্ছি, এটা 2টা ক্লাস গেল, আমি আরেকটা ক্লাস নিব নেক্সট ক্লাসে, অ্যাকচুয়ালি আপনাদেরকে পরের টাইপ গুলা দেখাবো ইনশাল্লাহ।